हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल ई बेंगल। ताहले आज के आमरा आलोचना करब कदिन आगे जे डब्ल्यूपी अर्थात वेस्ट बेंगल पुलिस जे एसआई एवं कन्स्टेबल जे विज्ञापन बेरिये चिलो सेटार एग्जाम हर कथा छिलो जुलाई किन्तु सेटा पोस्टपोन्ड हो जाए यहाँ शुना जा सेप्टेम्बर नागाद होते तरपे होते जैक सेप्टेम्बर नागाद हार एक आशा आई डब्ल्यूपिपिर जे इम्पोर्टेंट लाइफ साइंसेर जे कोश्चनगुलो आगे एसे खूब इम्पोर्टेंट कोश्चन रही है जगह आसते परे सेगल नहीं आज के आलोचना करब। 20 कोश्चन रही है, एबार चलो शुरू करा जाक। तेल प्रथम कोश्चन की बोलछे, प्रथम कोश्चन होच्छे सबथेके क्षुद्रतम भाइरासेर नाम कि। सबथेके क्षुद्रतम भाइरासेर नाम होच्छे हेपाटोना भाइरास। हेपाटोना भाइरास हो जाबे आंसर। द्वितीय कोश्चन की आसछे, द्वितीय कोश्चन होच्छे जीवंत जीवाश्म उद्भिदेर नाम कि। जीवंत जीवाश्म उद्भिद हबे निटाम। ताहले निटाम हो जाच्छे एवं तार साथे आरेकटाओ हय सेटा होच्छे गिंगो बाइलोबा। गिंगो बाइलोबाओ किन्तु जीवंत जीवाश्म उद्भिदेर मध्ये पड़छे। निटामो हबे एवं तार साथे गिंगो बाइलोबा, एटा किन्तु आमरा मने राखबो। एटाओ किन्तु हबे जीवंत जीवाश्म, মানে অপশন যদি এটাও থাকে নিটাম গিঙ্গো বাইলোবা যে কোনো একটা, তাহলে গিঙ্গো বাইলোবাও হতে পারে। তাহলে দ্বিতীয় হয়ে গেল। তৃতীয় হচ্ছে জীবন্ত জীবাশ্ম প্রাণীর নাম কি। প্রাণীর নাম দেখতেই পাচ্ছি আমরা, রাজকাঁকড়া হচ্ছে জীবন্ত জীবাশ্ম প্রাণী। এবং জীবন্ত জীবাশ্ম বলতে কি বোঝায় না, যারা অনেক দিন আগে মানে তাদের সময়কার অনেক দিন আগের উদ্ভিদ বা প্রাণী, যারা তাদের সময়কার সব উদ্ভিদ বা প্রাণীগুলো জীবাশ্ম হয়ে গেছে কিন্তু তারা এখনও বেঁচে রয়েছে, তাদের এখনও অস্তিত্ব পাওয়া গেছে, মানে জীবন্ত অবস্থায় রয়েছে, কিন্তু তার সময়কার অন্যান্য উদ্ভিদ বা প্রাণীরা তারা কিন্তু জীবাশ্ম, তাই এদের জীবন্ত জীবাশ্ম বলা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা উদ্ভিদ দেখলাম নিটাম, আর জীবন্ত জীবাশ্ম প্রাণী হচ্ছে রাজকাঁকড়া হবে। এবং আরও হতে পারে যেরকম হচ্ছে প্লাটিপাস, এটাও কিন্তু প্লাটিপাস বলে প্রাণী, এটাও কিন্তু জীবন্ত জীবাশ্ম হবে। এটা এখানে দেয়া নেই, রাজকাঁকড়াটা মেন, তার সাথে প্লাটিপাসও হয় জীবন্ত জীবাশ্ম। এরপর 4 নম্বর কোশ্চেন হচ্ছে শালক সংশ্লেষের প্রধান অঙ্গাণু কী। শালক সংশ্লেষের প্রধান অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে 4 নম্বর হয়ে গেল। এরপরে আমরা সেকেন্ড নেক্সট কোশ্চেনে যাব, সেটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বর কি বলছে, 5 নম্বর হচ্ছে শালক সংশ্লেষে সক্ষম প্রাণীর নাম। মানে উদ্ভিদের মধ্যে নর্মালি শালক সংশ্লেষ দেখা যায় আমরা সবাই জানি, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে, যেরকম কিছু কিছু প্রাণীর মধ্যেও কিন্তু শালক সংশ্লেষ হয়, সেটাই আমরা নাম দেখব। সেটা হচ্ছে কি হয়ে যাচ্ছে না, এলিসিয়া ক্লোরোটিকা। এই প্রাণীর মধ্যে কিন্তু শালক সংশ্লেষ দেখা যায়। 6 নম্বর কোশ্চেন হচ্ছে শালক সংশ্লেষের আলোক দশার অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের কোন অঞ্চলে সংঘটিত হয়। মানে শালক সংশ্লেষে দুটো দশা দেখা যায়, একটা আলোক দশাও হয়, একটা অন্ধকার দশাও হয়। এবার এটা ক্লোরোপ্লাস্টের মধ্যে কোন অঞ্চলে এটা আমরা দেখতে পাবো। যেমন আলোক দশাটা হয় হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানায়, এটা খুব ইম্পর্টেন্ট নাম গ্রানা। আর অন্ধকার দশা কিন্তু স্ট্রোমায় হয়। তাহলে আমরা একটু মনে রাখতে পারি এভাবে যে গ্রানাটা হচ্ছে সিম্পল, গ্রানাটা হচ্ছে সিম্পল, মানে কোনো এর মধ্যে কোনো মানে এই যে সয় টয় বা যেগুলো একটুখানি জটিল ওয়ার্ড আছে সেগুলো নয়, গ্রানা শুধু সিম্পল নাম।
গ্রানা, এইটা হবে হচ্ছে আলোক দশা। এটা একটু গুলিয়ে যাওয়ার চান্স রয়েছে গ্রানা এবং স্ট্রোমা, সে কারণে আমরা এভাবে মনে রাখতে পারি যে গ্রানার মধ্যে কোনো জটিলতা নেই, শুধুমাত্র গয়রফলা আকার নয় আকার। আর যেটা অন্ধকার, অন্ধকার দশা, সেটার মধ্যে কিন্তু এই যে ছয় টয় অংশটা অর্থাৎ একটু জটিল ভাবটা রয়েছে। তাহলে যেটা অন্ধকার সেটা হচ্ছে একটু জটিল, আলোক দশা সেটা হচ্ছে সোজা, গ্রানা এবং স্ট্রোমা, এভাবে আমরা মনে রাখতে পারি। এটা একটা মনে রাখার কৌশল আর কিছুই নয়, কিন্তু এইটা কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। ছ নম্বর, সাত নম্বর হচ্ছে যে শালক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থটা কী। শালক সংশ্লেষে অনেক পদার্থ উৎপন্ন হয়, আমাদের প্রথম স্থায়ী পদার্থ এটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা শর্টে পিজিএ বলা হয়, পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হয়ে যাবে। আট নম্বর হচ্ছে শালক সংশ্লেষে অংশ গ্রহণকারী দুটো উৎসেচকের নাম। দুটো উৎসেচক কী কী হবে? অনেক উৎসেচক ব্যবহার হয় শালক সংশ্লেষে, তার মধ্যে হচ্ছে এনএডিপি আর রুবিস্কো, এই দুটো উৎসেচক হচ্ছে প্রধান শালক সংশ্লেষ অংশগ্রহণকারী দুটো উৎসেচক। তাহলে এই হয়ে গেল আমার আট নম্বর কোশ্চেন অবধি। এরপরে ন নম্বর কোশ্চেন কি বলছে, না সবাত শ্বসনের দুটো পর্যায় কী কী। সবাত শ্বসনের দুটো পর্যায় হচ্ছে গ্লাইকোলাইসিস আর হচ্ছে ক্রেবস চক্র। গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র হচ্ছে সবাত শ্বসনের দুটো পর্যায়। এরপরে দশ নম্বর কোশ্চেন হচ্ছে যে গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র কোষের কোন অংশে সংগঠিত হয়। তাহলে গ্লাইকোলাইসিসটা হয় এইটা সাইটোপ্লাজমে, আর ক্রেবস চক্র হয় মাইটোকন্ড্রিয়ায়। এই দুটো অঞ্চলের মধ্যে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র সংগঠিত হয়। এরপরে এগারো নম্বর কোশ্চেন হচ্ছে যে মাকড়সা বা কাঁকড়াবিছের সাসঙ্গ কী। সাসঙ্গ ডিফারেন্ট ডিফারেন্ট হয়, মানুষের ক্ষেত্রে এক, পতঙ্গদের ক্ষেত্রে একরকম, সেরকম মাকড়সা এবং কাঁকড়াবিছের সাসঙ্গ হচ্ছে বুকলাং বা বই ফুসফুসও বলা হয়, যে কোনো একটা। তাহলে বুকলাং বা বই ফুসফুস হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে বারো নম্বর কোশ্চেন কি বলছে, না প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম কি। তাহলে আমরা তো জানি যে আমাদের তিন রকমের উপাদান আছে, প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট। এবার এদের কিন্তু প্রত্যেকটাকে ভাঙতেই আলাদা আলাদা উৎসেচকের প্রয়োজন হয়। সেই রকম প্রোটিনকে ভাঙতে মেনলি ব্যবহার হচ্ছে ট্রিপসিন। প্রোটিনকে ভাঙতে ব্যবহার হচ্ছে ট্রিপসিন। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে পেপসিন, পেপসিনও কিন্তু ব্যবহার হয়, এখানে কিন্তু পেপসিনও হয়ে যাবে। পেপসিন, তাহলে পেপসিন কিন্তু হবে, ট্রিপসিন বা পেপসিন, এই দুটো উৎসেচক মেনলি প্রোটিন ভঙ্গক উৎসেচক নামে পরিচিত, প্রোটিনকে ভাঙে। এরপরে হচ্ছে ১৩ নম্বর কোশ্চেন কি বলছে, কার্বোহাইড্রেট ভঙ্গকারী উৎসেচক, যেরকম প্রোটিন ভঙ্গকারী সেরকম কার্বোহাইড্রেট যেগুলো আমরা খাচ্ছি সেগুলো ভঙ্গকারীও উৎসেচক আছে। যেমন প্রথমে হবে টায়ালিন, যেটা আমরা লালাগ্রন্থিতে পাবো, আর মল্টেজ, এই দুটো উৎসেচক হচ্ছে কার্বোহাইড্রেট ভঙ্গকারী উৎসেচক রূপে পরিচিত। এবারে হচ্ছে ১৪ নম্বর কোশ্চেন কি বলছে, প্রোটিনের সরল রূপ কী। অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের সরল রূপ, অর্থাৎ প্রোটিনকে ভাঙলে আমরা অ্যামিনো অ্যাসিড পাই। তাহলে ১৪ নম্বর কোশ্চেন পর্যন্ত হলো। এরপরে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাব। ১৫ কি বলছে, ১৫ বলছে, তাহলে ১৫ নম্বর হচ্ছে যে লিপিডের সরল রূপ, লিপিডের সরল রূপ কী হতে পারে। লিপিডের সরল রূপ হচ্ছে ফ্যাটি অ্যাসিড, তাহলে ফ্যাটি অ্যাসিড হয়ে যাবে লিপিডের সরল রূপ। এবার রয়েছে ১৬ নম্বর, জলে দ্রবণীয় ভিটামিন, জলে দ্রবণীয় ভিটামিন কী হতে পারে। ভিটামিন সি এবং বি কমপ্লেক্স, এই দুটো হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। ১৭ কি বলছে, মিথজীবী
পুষ্টি মিথজীবী পুষ্টি এখানে ও হবে না, মিথজীবী পুষ্টি কোথায় দেখা যায়? তাহলে লাইকেনে হবে, ওটা হবে না। মিথজীবী পুষ্টি কোথায় দেখা যায় না, লাইকেনে কিন্তু মিথজীবী পুষ্টি পাওয়া যায়। এরপরে রয়েছে 18 নম্বর, লালারস উপস্থিত উৎসেচকের নাম কি? ট্রায়ালিন হয়ে যাবে। তাহলে আমরা আগেও কিন্তু দেখলাম যে এইখানে যে কার্বোহাইড্রেট ভঙ্গকারী উৎসেচক, এই যেখানে দেখেছিলাম ট্রায়ালিন, কার্বোহাইড্রেট ভঙ্গকারী উৎসেচক ট্রায়ালিন, তাহলে সেটা আমরা লালারসেও কিন্তু পাবো। অর্থাৎ মুখবিবরে যে লালারস রয়েছে সেখানে এই ট্রায়ালিনটা কিন্তু পাওয়া যায়। তাহলে আমরা মুখের মধ্যেই কিন্তু লালারসের দ্বারা আমাদের কিন্তু কার্বোহাইড্রেটটা অর্ধেক পাচিত বা এই মানে এই উৎসেচকের দ্বারা কিন্তু আমরা কার্বোহাইড্রেটটা ওখানেও ভেঙে যায় অনেকটা। এবার 19 নম্বর কোশ্চেন কি বলছে, রক্ত কণিকার ধ্বংসস্থান কোথায়? একটা হবে যকৃতে এবং প্লিহাতে। 20 নম্বর বা শেষ কোশ্চেন হচ্ছে যে লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন হয়ে থাকে? লোহিত রক্তকণিকার মানে, তাহলে সেটা হয়ে যাবে 120 দিন। তাহলে এই হলো 20টা ইম্পর্টেন্ট কোশ্চেন লাইফ সায়েন্সের ওপর, যেগুলো WBP বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে মেনলি আসতে পারে এবং সেগুলো এসেছেও অনেকবার, সেগুলো আমি দেখে কোশ্চেনগুলো তৈরি করেছি। এবার এ অবধি তাহলে আজকে থাকলো, পরের দিন WBP বা অন্য কোনো চাকরির আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে আবার আসবো। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো না করোনি চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এভাবেই লেটেস্ট ভিডিও চাকরি সংক্রান্ত পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ।